friends, welcome back to my channel Ankita's World. তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি কিন্তু সেরকম কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসিনি, আমার সম্পর্কে কিছু কথা বলবো বলে এসেছি। আমি নতুন ইউটিউবার, তো তাছাড়া আমি আমার সম্পর্কে সেভাবে তোমাদেরকে কিছু জানাইনি কখনো। নিশ্চয়ই তোমরা অনেকেই জানতে চাও যে আমি কে, আমি কি করি, আমার ফ্যামিলিতে কে কে থাকে। তোমরা অনেকেই নিশ্চয়ই জানতে চাও, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি আজকে সেগুলো বলবো বলেই তোমাদের কাছে এসেছি, তোমাদের সামনে এসেছি। চলো আমি শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন আমি বলি, আমি কে? আমার নাম হলো অঙ্কিতা ব্যানার্জি। আমার বিয়ের আগের টাইটেল ছিল সান্নাল, অঙ্কিতা সান্নাল। আমি নর্থ বেঙ্গলের মেয়ে ছিলাম। আমার ফ্যামিলিতে ছিল আমার মা, পাপা আর দিদি ভাই। যদিও দিদি ভাই অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, 5-6 বছর তো হয়ে গেছে, কারণ ওর 4 বছরের একটা ছেলে আছে, ছোট, খুব কিউট। আমি ওদের ওকেও দেখাবো তোমাদের সামনে নেক্সট টাইম। তো আমার বিয়ের পর সারনেম হয় ব্যানার্জি। আমার বিয়ে হয় কলকাতায়। আমার ফ্যামিলিতে এখন বর্তমানে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে রয়েছে আমার শ্বশুর, শাশুড়ি, আমার ঠাকুমা শাশুড়ি, আমার ননদ। ননদ যদিও এখানে থাকে না, ননদ থাকে দিল্লিতে। ও আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছে, সেটার এম আর্ক করতে গেছে, মাস্টার্স করতে গেছে দিল্লিতে। ওর বিয়ে হয়নি, আনম্যারিড, আমার থেকে 1 বছরের বড়। আমরা খুব ফ্রেন্ডলি, আমরা ভীষণ ভালো বন্ধু। আমার শ্বশুর শাশুড়ি ঠাকুমা থাকে ব্যারাকপুরে, আমার শ্বশুর বাড়ি ব্যারাকপুরে। আমি আর দীপ থাকি কাজের সূত্রে সত্যপুরে। নেক্সট কোয়েশ্চেন হলো, আমি কি করি? একদম ঠিক প্রশ্ন, আমি কি করি? আমি অ্যাকচুয়ালি গ্রাজুয়েশন কমপ্লিট করে বলা ভুল, আমি সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেছে। তো আমি বিয়ের পর গ্রাজুয়েশন কমপ্লিট করি। তো তারপরে আমি এমএতে ভর্তি হই, ওটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হই। তো ডিস্টেন্সেই করছি সেই কোর্সটা, বিকজ রেগুলার সম্ভব হচ্ছে না, হয় না, অনেক দূর হয়ে যায়। আর সেই সাথে আমি রামকৃষ্ণ মিশনের আন্ডারে ডিএড কোর্সটা করছি। তোমরা জানো ডিএড একটা স্কুল টিচারের কোর্স, সেটা করছি। অলরেডি আমার 1 বছর হয়ে গেল, আর 1 বছর বাকি আছে। আর এমএটা আমার এই বছর লাস্টে কমপ্লিট হয়ে যাবে। তো আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি এই ডিএড কোর্সটাতে আসার আমার কারণ আমি বলি কিছু। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে একটা নির্ঝঞ্ঝাট চাকরি করব, কোনো ঝামেলা থাকবে না। যদিও স্কুল টিচারের চাকরি তো যথেষ্ট প্রেশার রয়েছে, বাট আমার এই লাইনটা খুব পছন্দের, আমার আগা করে এই লাইনটা খুব পছন্দের। তো সেই জন্য আমি এই কোর্সটাতে ভর্তি হয়েছি, যাতে আমি নেক্সট, মানে ইন ফিউচার আমি টিচার্সের যে এক্সামগুলো সেগুলোতে বসতে পারি। তো এবার নেক্সট কোয়েশ্চেন, যে আমি ইউটিউবে কেন এলাম? এটা বলতে পারো, আমি ইউটিউব সম্পর্কে প্রথমে আমার কোনো নলেজ ছিল না, বিয়ের আগে সেরকম নলেজ ছিল না, বিয়ের পরই আমার যেটুকু নলেজ হয়েছে। বিকজ আমি যে কিছু রান্না শিখেছি সেগুলো টোটালি ক্রেডিট ইউটিউবে। আমি ইউটিউব দেখে দেখে খুব ভালো রান্না শিখেছি, এটা সবাই বলে আমি খুব ভালো রান্না করি, বাট সেটা আমি জানি না, বাট আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি ভালো রান্না করার। তো সেটা টোটাল ক্রেডিটটাই কিন্তু ইউটিউবের, আমাকে কেউ হাতে ধরে শেখায়নি, আমার মাও শেখায়নি, আমার শাশুড়িও শেখায়নি। আমি শাশুড়ির কাছে শেখার সময় পাইনি বলতে গেলে, আর আমার মা কখনো চাইতো না যে আমি রান্নাঘরে ঢুকি, খুব আদরের ছিলাম। তো কখনো আমার চাইতো না বিয়ের আগে আমি রান্নাঘরে ঢুকি, রান্না করি। তো সেই জন্য কোনোদিন সেভাবে রান্নাটা করে ওঠা হয়নি বিয়ের আগে। বিয়ের পরে রান্নার লোক ছিল, তবু ইচ্ছা করতো যে কিছু একটা করে সবাইকে খাওয়াই, তো সেটাই ট্রাই করতাম। তো কি করে করবো ঠিক বুঝে উঠতে পারতাম না। তো তখন আমাকে ইউটিউব খুব হেল্প করেছে, খুব হেল্প করেছে ইউটিউব, থ্যাঙ্কফুল আমি প্রচন্ড ইউটিউবের কাছে। আর
তখন আমি ধীরে ধীরে বুঝি যে আমি ভাবতাম প্রথমত ইউটিউবে যে এত মানুষ ভিডিও পোস্ট করে কি করে করে, আমার কিউরিয়াসিটি ছিল প্রচন্ড। তখন আমি দীপকে বলি যে আচ্ছা ওনারা কি করে ইউটিউবে এত সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছে। তখন দীপ আমাকে বলে এটা চাইলে তুমিও করতে পারো, আমি একটা অ্যাকাউন্ট তোমাকে খুলে দেবো ইউটিউবে, তুমিও এটা চাইলে কন্টিনিউ করতে পারো, তুমি যেটা ভালোবাসো তুমি সেটা নিয়ে ভিডিও করতে পারো। তো আমি তখন খুব খুশি হয়েছিলাম, আমি ভেবেছিলাম বা আমিও এরকম ভাবে ইউটিউব করব, সবাই আমাকে দেখবে, একটা টাইপ অফ সেলিব্রিটি। যাই হোক, তো ও আমাকে অ্যাকাউন্ট খুলে দেয়, আমি সেটা কন্টিনিউ করতে থাকি এক বছর আগে থেকে। বাট কখনো সেভাবে সেটাকে সিরিয়াস ভাবে নিইনি। আমি ইউটিউব করতে খাওয়ার ভিডিও এডিটিং সব করি, তো আমি খাওয়ার ভিডিও পোস্ট করতে থাকি। সেটা যে রেগুলার করতে হয় বা রেগুলার করব, আমাকে সেভাবে দীপ কখনো কোনো ব্যাপারে আমাকে প্রেশার দিত না, আমি মন মর্জি অনুযায়ী করতাম। তো তারপরে বুঝতে পারলাম যে না, জিনিসটা আমি খুব খারাপ করছি, বিকজ আমাকে যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেলকে তারা আমার ভিডিও রোজ দেখতে চায়, তাহলে আমি কেন এই কাজটা করছি না প্রতিদিন। তো তারপর থেকে আমি বেশ কিছুদিন ধরে রেগুলার ভিডিও পোস্ট করা শুরু করি। প্রতিদিন হয়তো হয়ে ওঠে না, তবে আমি একদিন বা দুদিন অন্তর অন্তর ভিডিও পোস্ট করছি এখন, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। তো এখান থেকে আমার ইউটিউব হওয়ার একটা শখ ইচ্ছা বলতে পারো। আমি চেয়েছিলাম আমি ইউটিউবে আসতে, আমি সবার সামনে সাথে কথা বলবো, সবাই আমাকে চিনবে জানবে, আমি সেলিব্রিটি হতে চাইনি। আমি প্রথমে যদিও এটাকে একটা ভেবেছিলাম যে আমি সেলিব্রিটি হয়ে যাবো, বাহ দারুণ খবর, বাট বিলিভ মি আমি পরে আমি চেয়েছিলাম যে আমি যে কাজটা করছি, আমি ইটিং শো করছি কি আমি ব্লগ করছি কি আমি রান্না করছি, আর তোমরা যাতে শুধু সেটুকুকে ভালোবাসো, ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখনো আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু চাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা ভালোবেসে যেন করে। সত্যি বলছি আমার সেলিব্রিটি হওয়ার কোনো ইচ্ছে নেই, আমি শুধু চাই তোমাদের যদি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সেটা আমি সত্যি আমি নিজের কাছে ভীষণ খুশি হব, ভীষণ আনন্দ পাবো, আমি এইটুকুই চাই, বিলিভ মি। তো চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, আমার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড প্রফেসর, কলেজের প্রফেসর। আমি ওর কাজের সূত্রে ও চলে গেছিলাম, মানে ও পুনেতে একটা কলেজে শিফট করেছিল, মানে গেছিল, সেখানে আমিও গেছিলাম। তো আমরা বেশ এক বছর ওখানেই ছিলাম, তো তারপর আমরা কলকাতায় শিফট করে গেছি। তো তোমাদের এখন প্রশ্ন হতেই পারে যে আমরা পুনে থেকে এক বছরের মধ্যে কেন কলকাতা চলে এলাম, আমি সেই প্রশ্নের উত্তরও তোমাদের দেব। অ্যাকচুয়ালি তোমাদের একটু আগেই বললাম আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ঠাকুমা শাশুড়ি আছে, আমার ননদ এখানে থাকে না, দিল্লিতে আছে, এমআর করছে। তো আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, আমার ঠাকুমা শাশুড়ির 85 চলছে, তো বুঝতেই পারছো বাড়িতে সবাই বয়স্ক মানুষ। তো মাঝখানে একটু শরীর খারাপ হয়ে পড়েছিল, অসুস্থ হয়ে পড়েছিল ওরা। তখন দীপ ভাবলো যে এটা আমি এখন আমি এটা কি করছি, আমার বাবা মা এখন এই সময় তাদের আমাকে খুব দরকার ওদের পাশে, এই সময়টা আমি পুনেতে চলে এসেছি এখানে থাকবো, ওদের কিছু হলে ওদেরকে কে দেখবে, যদিও রিলেটিভস আছে বাট নিজের ছেলে নিজেরই হয়। তো এটা তোমরা সবাই জানো, ছেলে মেয়ে থেকে বড় আপন কেউ হয় না পৃথিবীতে। তো সেই জন্য ও বাবা মার কথা চিন্তা করে, ঠাকুমার কথা চিন্তা করে দিন রাত খুব কষ্ট পেত। তারপর ও ডিসাইড করলো যে না, ওরা যতদিন আছে আমি কলকাতাতেই থাকবো। তো কলকাতার যখন ওরা থাকবে না তখন আমরা বাইরে যাওয়ার কথা আবার ভাবতে পারি, বাট এখন নয়। সেই জন্য ও কলকাতাতে শিফট করে, শিফট করে আমরা ব্যারাকপুরেই ছিলাম এক দেড় বছর, দেড় বছর না আমরা এক বছর আগে শিফট করেছি। তো এক বছর আমরা ব্যারাকপুরেই ছিলাম, শেষ 5-6 মাস ধরে আমরা সোদপুরে এসেছি, সোদপুরে আছি। তো সোদপুরে থাকার একটা কারণ রয়েছে,
ওদেরকে তোমরা ভাবতেই পারো যে ওদের জন্য আমাদের এখানে আসা, তাহলে আমরা ওখানে কেন নেই? আমরা ওখানেই ছিলাম, বাট সোদপুরে আসার একটা কারণ রয়েছে। ওকে পুনেতে যখন ও জব করতো তখন আমরা অ্যাকোমোডেশন পেতাম। কলেজের ম্যাক্সিমাম চাকরিতে অ্যাকোমোডেশন দেয়, এটা নিশ্চয়ই যারা করো কলেজের জব নিশ্চয়ই জানো। তো ওকে পুনেতেও দিত, তো সেম এখানেও দেয়। তো আমরা এতদিন ধরে ব্যারাকপুরের বাড়িটা মানে নিজেদের বাড়িকে অ্যাকোমোডেশন বলে ওদের সামনে প্রেজেন্ট করেছি। তো বেশ কিছুদিন আগে কলেজ থেকে উপর মহল থেকে ডিরেক্টর আসে, আর তখন ওনারা বলে যে আমরা যে অ্যাকোমোডেশন পেয়েছি, আমরা যে বাড়িটায় আছি সেটার একটা কপি ওদেরকে দিতে হবে, যে ওটা আমরা অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশন হিসেবে আছি, ওটা আমাদের নিজেদের বাড়ি নয়। আমাদের ক্ষেত্রে এটা নয়, এটা সবার ক্ষেত্রে, কলেজে যতজন প্রফেসর বা প্রিন্সিপাল সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য সমানভাবে। তো তখন আমরা একটু প্রবলেমে পড়ে যাই, যদিও আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম ব্যাপারটাকে ম্যানেজ করার, বাট হয়নি। তখন আমরা সোদপুরে আমরা শিফট হতে হয়। আমরা চাইলে পরে আরেকটু দূরে যেতেই পারতাম, কিন্তু আমরা যাইনি, বিকজ সোদপুর থেকে ব্যারাকপুর মাত্র দুটো স্টেশন পরে ব্যারাকপুর, অটোতেও ডিস্টেন্সটা খুবই কম, চট করে চলে যাওয়া যায়, ওদেরকে দেখা যায়, দেখাশোনা করা যায়। তো আমরা সেই জন্যই সোদপুর থেকে চুজ করেছি। এই হচ্ছে আমাদের সোদপুর আসার কারণ। নেক্সট কোশ্চেনে যাই, যে আমার আমার ইনকাম সোর্স। প্রথমত আমি তোমাদের আগেই বলেছি যে আমি একজন স্টুডেন্ট, এখনো আমি ইউটিউব করছি, আমার খুব ভালো লাগে ইউটিউব করতে, আমি করছি এটাকে, আমি প্রফেশন হিসেবে নিয়েছি, যদিও এখন আগে নিলে হয়তো আমার অনেক তাড়াতাড়ি চ্যানেলটা এগিয়ে যেত, এখন এটাকে আমি প্রফেশন হিসেবে নিচ্ছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, আমি এতদিন ধরে এই ব্যাপারটাকে এতটা সিরিয়াসলি নিইনি, আমি এখন এটা রিয়ালাইজ করছি। শুধু ইনকামের জন্য যে আমি এটা করছি সেটা নয়, আমি এই ব্যাপারটাকে সিরিয়াস নিতে চাই। আমি যখন একটা কিছু করছি আমি চাই সেটাকে এখন ফুললি ডেডিকেশন দিয়ে করতে, সেই জন্য আমি এই জিনিসটাকে পুরোপুরি ঠিকঠাকভাবে করতে চাইছি ইউটিউবটাকে। তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম, তোমরা জানো, আমার ওয়াচিং আওয়ার্সও খুব কম, সেই দিক থেকে দেখতে গেলে আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি। হ্যাঁ হয়নি কি, অনেক সময়ও লাগবে, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যদি তোমাদের আমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, হয়তো তাড়াতাড়ি হলেও হতে পারে, অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তবে আমি কাউকে জোর জবরদস্তি করতে চাই না, এটা জবরদস্তির ব্যাপারও নয়, আমি শুধু চাই তোমরা মন থেকে আমার ভিডিওটা ভালোবাসো, দেখা দেখো, আশা করি ভালো লাগবে আমার ভিডিওগুলো। আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো সামনে, আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো, কুকিং শো নিয়ে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু পাশে থেকো, সাথে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। তো এই ছিল আজকে আমার সম্পর্কে কিছু কথা তোমাদের জানানো, যেটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ক্যামেরার সামনে আসবো, তোমাদেরকে জানাবো, হয়ে উঠছিল না সময়, বুঝতেই পারছো। তাছাড়া আমি যে কথাটা বলতে তোমাদের ভুলে গেছি, আমি শুধু স্টুডেন্ট নই, আমি শুধু ইউটিউবারই নই, আমি শাড়ির ব্যবসা করি, আমি বিজনেস করি শাড়ির। তো বুঝতেই পারছো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আমার রুটিনটা আমি তোমাদের একটু জানিয়ে রাখি। সকালে আমি ঘুম থেকে উঠি মোটামুটি 6:30 নাগাদ, 6:30-7:00 নাগাদ। তো তারপরে আমি দীপ দুজনে একই সাথে উঠি। তো তারপরে দীপ দীপের মতো কাজে লেগে পড়ে, স্নান করা, মুখ ধোয়া, তারপরে কিছু ঘরের কাজ থাকে ওর, যেরকম কাঁচরা ব্যাগ বের করা, তারপরে কিছু ওর ল্যাপটপে কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করা, তো এগুলো করতে থাকে। আমি সেই সাথে ওর টিফিন ব্রেকফাস্ট কমপ্লিট করি, ব্রেকফাস্ট বানাই ওর আমার দুজনেরই, তারপরে ওর টিফিনটা বানিয়ে আমাকে দিতে হয়, প্লাস আমাকে একবারে রান্নাটা করে নিতে হয়। যদিও আমি রান্নার মাসে আমার জায়গায় রেখেছি, রান্নার মাসে আছে, বাট বোঝোই তো মানে সেইভাবে কিছুই প্রপারলি করতে পারে না, আমাকে 99%
ওর সাথে সঙ্গ দিতে হয়, আমাকে সবকিছু বলে দিতে হয়। তো সেটা করা আর একটা রান্না করা দুটো আমার মনে হয় সমান কাজ, কারণ ও যতক্ষণ রান্নাটা করছে ততক্ষণ ধরে আমার ওর পাশে থাকতে হয়, ওকে আমার সঙ্গ দিতে হয় যে এইটার পর এটা করো ওটা। তো বুঝতেই পারছো পুরোটা সময়, যতটুকু সময় ও রান্নাটা করছে পুরোটা সময় আমি ওখানে আটকানো, আমি অন্য কাজ চাইলেও করতে পারি না। তো আমি হচ্ছে সকালবেলা আমাকে এগুলো ম্যানেজ করতে হয়, তারপরে আমাকে 11টার মধ্যে কলেজে বেরোতে হয়। আর তার আগে আমাকে বেশ কিছু ডেলিভারি যদি দেওয়ার থাকে শাড়ি, আমি অনলাইনে শাড়ি বিজনেস করি, এছাড়া বাড়িতে এসেও আমার শাড়ি সবাই দেখতে পারে নিতে পারে, তো অনলাইনে ম্যাক্সিমাম হয়। তো সেই ক্ষেত্রে আমাকে ওগুলো ঠিকঠাক করতে হয়, হিসাব ঠিক করতে হয়, কার অর্ডার আছে আজ, কাল অর্ডার আছে, মানে কার কাল অর্ডার আছে, এগুলো সব আমাকে ঠিকঠাকভাবে মিলিয়ে দেখতে হয়। সেই অনুযায়ী ডেলিভারি দিতে হবে, প্যাকেট করতে হবে শাড়িগুলোকে, নাম অ্যাড্রেস লিখতে হবে, এগুলো করে আমি পোস্ট অফিসে দিয়ে দিই, স্পিড পোস্টে পাঠাই আমি সব শাড়িগুলো সবখানে। এই করে হচ্ছে আমি ম্যানেজ করছি সকালটা। তারপর আমি ফিরতে ফিরতে আমার মোটামুটি 6টা বেজে যায়, 6টা সাড়ে 6টা। তো দ্বীপেরও ওরকমই বাজে 6টা সাড়ে 6টা, মোটামুটি আমরা অলমোস্ট একসাথেই বাড়িতে ফিরি। আবার কখনো কখনো ওই আমার আগে ফেরে, আমার একটু লেট হয়ে যায়। তো তারপরে বাড়িতে এসে রান্না করার মতো কোনো এনার্জি থাকে না, তো সেই জন্য সকালে যতটা পারি মাসিকে বলে দিয়ে যাই যে রাতেরটাও তুমি করে নাও, রাতের রান্নাটা, সে এক পদ হোক দু পদ হোক যত পদই হোক, দুজন তো মানুষ থাকি ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমি ওকে বলে দিই যে তুমি যাই হোক কিছু একটা বানিয়ে দিয়ে যাও, যাতে রাতে এসে অ্যাটলিস্ট যদি আমার কোনো মন না চায় যে আমি রান্নাটা করবো না, আমরা যাতে মানে রাতটা চালিয়ে দিতে পারি সেই মতো। তো মিথ্যে কথা বলবো না, ও খুবই ভালো, ভীষণই ভালো, সাথে সাথে আমাকে সঙ্গ দিতেও হলেও ও খুবই ভালো, একদম ঠিকঠাক পারফেক্টলি কাজটা করে, যে কাজটা করে ও পারফেক্টলি প্রপারলি কাজটা করে, তো সেই না আমার ওকে খুব ভালো লাগে। তো রাতে এসে আবার সেই শাড়ি আমাকে নিয়ে বসতে হয় যে কোথায় কালকে আবার কি ডেলিভারি আছে, কি অর্ডার আছে, প্লাস অ্যাডভার্টাইজমেন্টের জন্য বসতে হয়। এই করে শুধু শুধু প্রায় 11টা 12টা বেজে যায়, তার মাঝখানে তোমাদের সাথে সামনে আসতে হয়, কখনো রান্নার ভিডিও শেয়ার করি, কখনো খাওয়ার ভিডিও, কি কখনো ব্লগ শেয়ার করি। বুঝতেই পারছো এই হচ্ছে আমার ডেইলিকার রুটিন। তো আজকে এই ছিল আমার তোমাদের কাছে বলা আমার কিছু অজানা কথা, যেটা তোমরা কেউই হয়তো জানতে না। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শিডিউল তোমাদের কেমন লাগলো সব কিছু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করো আমার ভিডিওটিকে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে, আর সেই সাথে আমার ভিডিওগুলো রেগুলার দেখো, দেখতে ভুলো না আমার ভিডিও। চলো বাই বাই।